Capital FM 94.8, Desher number one music station. বলাই বাহুল্য, বিক্রি হয়ে গেছে নেভারল্যান্ড রঞ্চ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অলিভসে অবস্থিত ওই বাড়িটি কিনেছেন জ্যাকসনেরই এক বন্ধু। বুঝতে পারলেন, বলছি দ্য কিং অফ পপ মাইকেল জ্যাকসনের বাড়িটির কথা। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জ্যাকসনের কোটিপতি বন্ধু রন বার্কলে মাত্র ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে বাড়িটি কিনে নেন। অথচ প্রায় ২,০২৭ একর জমির ওপর তৈরি বাড়িটি ২০১৫ সালে বিক্রির জন্য যখন তালিকাভুক্ত করা হয়, তখন সেটির দাম চাওয়া হয়েছিল ১০ কোটি মার্কিন ডলার। বিবিসি জানায়, তারপর থেকে বাড়িটির দাম কয়েকবার ওঠানামা করেছে। গত বছর সেটি সর্বনিম্ন ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারে বাজারে তালিকাভুক্ত করা হয়। ১৯৮৭ সালে জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে বাড়িটি কিনেছিলেন। খ্যাতির চূড়ায় থাকার সময়ে তিনি পরিবার নিয়ে এই বাড়িটিতেই বসবাস করতেন। বাড়িটি কেনার পর তিনি সেটিকে বিনোদন কেন্দ্রে পরিণত করেছিলেন। সেখানে শিশুদের নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা এবং একটি চিড়িয়াখানাও আছে। যদিও ৯০ দশক ও তার পরবর্তী সময়ে নেভারল্যান্ড ঘিরে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির বেশ কয়েকটি অভিযোগ ওঠে এবং ওই বাড়িতে নানা রকম তদন্তও চলে। স্যান্টা বারবারার প্রসিকিউটরদের অভিযোগ, জ্যাকসন অল্প বয়সের বালকদের গ্রুমিংয়ের জন্য নেভারল্যান্ডকে ফ্যান্টাসি ওয়ার্ল্ড হিসেবে ব্যবহার করতেন। যদিও জ্যাকসন সবসময় তার বিরুদ্ধে ওঠা ওইসব অভিযোগ অস্বীকার করেছেন। ১৩ বছরের এক বালককে যৌন হয়রানির অভিযোগে ২০০৫ সালে জ্যাকসনের বিরুদ্ধে বিচার চলেছিল এবং তিনি ওই মামলায় পরে খালাস পান। ওই মামলায় খালাস পাওয়ার পর জ্যাকসন আর নেভারল্যান্ডে ফিরে যাননি। ৪ বছর পর ২০০৯ সালের জুনে লস অ্যাঞ্জেলসের আরেকটি বাড়িতে মারা যান জ্যাকসন। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।